চ্যানেল ফ্রিজ হয় কেন আসলে ফ্রিজ জিনিসটা কি আপনার ইউটিউব চ্যানেল যদি দেখেন যে আপনার চ্যানেলে ভিউ আসতেছে না দুইটা চারটা পাঁচটা ভিউ এসে থেমে যাচ্ছে আপনি অনবরত ভিডিও পাবলিশ করে যাচ্ছেন কিন্তু আপনার ভিউ আসতেছে না তখন আপনি হয়তো বুঝবেন যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে আছে এর কারণ হতে পারে যে আপনি অনেক দিন যাবত হয়তো এই চ্যানেলের সাথে সংযুক্ত নাই আপনি অনেক দিন হয়তো হয়তোবা এই চ্যানেলে ভিডিও পাবলিশ করেন না এই কারণে হয়তোবা আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে থাকতে পারে তো আরো কিছু কারণ আছে আরো কিছু কারণে আপনার চ্যানেলটা ফ্রিজ হতে পারে তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যানেল ফ্রিজ কেন হয় আপনার ইউটিউব চ্যানেলটা যে কোনো কারণবশত ফ্রিজ হয়ে যেতে পারে এবং সেই কারণগুলোই আজকে আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন কোথাও টেনে টেনে যাবেন না স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনার মেইন পয়েন্টটা বাদ পড়ে যেতে পারে তখন আপনার বুঝতে সমস্যা হবে আর আপনি পুরো ভিডিও দেখে যদি বুঝে আপনার কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই ফ্রিজ হবে না আর আপনি সুন্দর ইউটিউবে কাজ করতে পারবেন এবং এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলেন আমরা কাজটা শুরু করি এক নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা নিজের ভিডিও নিজে দেখা আপনি অনেক সময় হয়তো বা নিজের ভিডিও নিজে দেখেন যে কয়টা ভিউ হইলো দেখি কয়টা ভিউ হইলো দেখি অনেক সময় যেমন আমরা যারা ইউটিউবে মোবাইল দিয়ে অনেক সময় আমরা সার্চ করি মোবাইল দিয়ে দেখি অর্থাৎ মোবাইল দিয়ে আমার যে জিমেলটা লগ ইন করা আছে সেই জিমেলে আমি ঢুকি আমার ইউ কী বলে আমার ইউর চ্যানেলে ঢুকি আর কি আমার চ্যানেলে ঢুকি ঢুকে দেখি যে আমার ভিডিওতে কয়টা ভিউ হয়েছে তো তখন হয়তো বা অনেক সময় আমরা ক্লিক করে দেখি যে ভিউ কয়টা হইলো বা কী আসে বিষয়ে অনেক কিছু আমরা দেখার চেষ্টা করি তো যখন আমরা এই দেখতে যাই তখন হচ্ছে যে আমাদের কিন্তু একটা ভিউ চলে যায় এবং এইভাবে যদি আপনি প্রতিনিয়ত আপনি নিজের ভিডিও নিজে দেখতে থাকেন তাহলে কিন্তু একসময় আপনার এই ভিডিওগুলো ডাউন হয়ে যাবে এবং আপনার চ্যানেলও ফ্রিজ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনি একটা আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপস ওপেন করে নেবেন এবং সেখান থেকে আপনি আপনার অ্যানালাইটিক্স বা যাই কিছু দেখার দেখে নেবেন বাট আপনি মানে আপনার ভিডিওটা ওপেন করবেন না কখনো আপনার যে মোবাইলে আপনি কাজ করেন বা যে মোবাইলে আপনার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনি আপনার ভিডিও দেখবেন না অনেক সময় আমরা ইউর চ্যানেল ঢুকলে কিন্তু আমাদের ট্রেলার একটা ভিডিও আছে সেই ভিডিওটা কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায় তো সেই জন্য আপনারা নিজের একটা ঢুকার দরকার নাই আপনারা ইউটিউব স্টুডিও অ্যাপস নিয়ে নেবেন ওই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার চ্যানেল অ্যানালাইটিক্স বা যাবতীয় যা কিছু দেখার দরকার হয় আপনারা ওখান থেকে দেখে নেবেন তাহলে আপনার এই সমস্যাটা থাকবে না দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন সাইটের মাধ্যমে বিবরণ বাড়ানো আপনারা অনেক সময় দেখা যায় যে ফেসবুক টুইটার বা এই জাতীয় অনেক অনেক সাইটের মাধ্যমে আপনারা ভিউ বাড়ান কিন্তু সেই সাথে সাথে কিছু সাইট আছে যারা ভিউ সেল করে ঠিক আছে কিছু সাইট আছে যারা ভিউ সেল করে সেখান থেকে আপনারা কি করেন ভিউ কিনে নেন পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম ভিউ কিনে নেন এই যে আপনি ভিউ কিনে নিচ্ছেন আপনি কি জানেন এই ভিউটা তারা কী দিয়ে দেয় তারা একটা রোবোটিক সিস্টেমে আপনার এই ভিউগুলো দেয় এই রোবোটিক সিস্টেমে যখন ভিউ দেওয়া হয় তখন এই রোবোটিক সিস্টেমটাকে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম ধরে ফেলে যে এটা রোবট ভিউ দিচ্ছে এটা কোনো মানুষ দেখতেছে না এটা রোবোটিক ভিউ আসতেছে এবং যখন আপনি রোবোটিক ভিউ তখন কিন্তু সিস্টেমে আপনার চ্যানেলটা ইউটিউব ইমপ্রেশন বন্ধ করে দিবে এবং আপনার চ্যানেলটাকে ডাউন করে রাখবে এবং এই চ্যানেল যখন ডাউন করে রাখবে তখন আপনার চ্যানেলটা আস্তে আস্তে একেবারে ডাউন হয়ে যাবে অর্থাৎ ফ্রিজ হয়ে যাবে তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাড়াতাড়ি ইনকামের জন্য আপনারা নিজেরা মনিটাইজেশনের চেষ্টা করা আপনারা অনেকেই আসেন যে তাড়াতাড়ি ইনকাম করার জন্য আপনারা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কেউ হয়তো ওয়াশ টাইম কিনে নিচ্ছেন কেউ হয়তো সাবস্ক্রাইবার কিনে নিচ্ছেন তো এই যে সাবস্ক্রাইবারগুলো কিনে নিচ্ছেন এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু অনেকে বট সাবস্ক্রাইবার দেয় বট বলতে রোবোটিক সিস্টেমেই কিন্তু তারা সাবস্ক্রাইবার দেয় তারা কিন্তু মেনুয়ালি দেয় না বা অনেকেই দেখবেন যে আপনার মনে করেন যে রিয়েলভাবে আপনার ভিডিও দেখে কেউ সাবস্ক্রাইব করে না আর যদি আপনার ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে এই যে আপনার সাবস্ক্রাইবারগুলো আসলো এরা যদি আপনার ভিডিও না দেখে তাহলে কিন্তু আপনার চ্যানেল আর আপনি দাঁড় করাতে পারবেন না কারণ আপনার সাবস্ক্রাইবার রিয়েল হতে হবে আপনার পাঁচশো সাবস্ক্রাইবার থাকুক একশো সাবস্ক্রাইবার থাকুক পঞ্চাশ থাকুক আপনার যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার যদি রিয়েল হয় সেক্ষেত্রে আপনার এই রিয়েল সাবস্ক্রাইবারগুলো আপনার ভিডিও কিন্তু দেখবে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার যদি আপনার রিয়েল হয় সেক্ষেত্রে আপনার দশজন হলেও আপনার ভিডিওটা দেখবে আপনার একটা ভিডিও পাবলিশ করার পরে যদি দশজন ভিডিও দেখে আপনার সাবস্ক্রাইবাররা তখন নন সাবস্ক্রাইবারদের মাঝে ইউটিউব ইমপ্রেশন দিবে তখন কিন্তু আপনার ভিডিওতে অটোমেটিক্যালি ভিউ আসবে আর যদি আপনার সাবস্ক্রাইবার সবগুলোই ফ্যাক হয় তাহলে কিন্তু আপনার ভিডিও কেউ দেখবে না এবং আপনার ভিডিওতে ভিউ আসবে না এবং আপনার চ্যানেলটা তখন ডাউন হয়ে যাবে অর্থাৎ ফ্রিজ হয়ে যাবে চার নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্প্যামিং করা আমরা অনেক ভাবে করে থাকি যেমন ধরেন কেউ আমরা কমেন্ট করি আমরা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে গিয়ে কমেন্ট করি আমরা সাপ ফর সাপ নেই অনেকে বলি ভাই আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমভাবে আমরা কিন্তু স্প্রেমিং করি যখন আপনি এরকম কমেন্ট করবেন আপনি কারো কমেন্টে মানে কারো কমেন্টে গিয়ে আপনি আপনার কমেন্টটা করে আসবেন যে ভাই আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি তুমি আমার চ্যানেলটা করো এই যে সাপ ফর সাপ বা এ ধরনের রিকোয়েস্ট করা এই কমেন্টগুলো কিন্তু ইউটিউবের রোবোটিক সিস্টেম ধরতে পারে ইউটিউবের রোবোটিক সিস্টেমের মাধ্যমে কিন্তু যখন আপনি এইটা ডিটেক্ট হয়ে যাবে যে আপনি এইভাবে স্প্যামিং করতেছেন তখন কিন্তু আপনার এই স্প্যামিং এর দায়ে আপনাকে শাস্তি স্বরূপ কিন্তু আপনার চ্যানেলটাকে ডাউন করে দেওয়া হবে এটা ইউটিউবের রোবোটিক সিস্টেমটা নিজেই সে এই কাজটা করবে পাঁচ নাম্বার যে বিষয়টা বলবো বন্ধুরা আপনার ভিডিও বারবার ডিলিট করা আপনি দেখা গেল একটা ভিডিও পাবলিশ করলেন পাবলিশ করার পরে একটা ভিডিও পাবলিশ করে ভালো লাগলো না দেখলেন যে ভিউ ভিউ আসতেছে না তখন আপনি ওটাকে ডিলিট করে দিলেন আবার নতুন করে একটা ভিডিও পাবলিশ করলেন কিছুদিন রাখলেন ওইটা ভালো দেখলেন যে ভালো ভিউ হচ্ছে না আবার ডিলেট করে দিলেন তো এইভাবে যদি আপনি ডিলেট করতে থাকেন আমি এটা একদম পরীক্ষিত আমি নিজে আমার চ্যানেলে পরীক্ষা করে দেখছি যে যদি আপনি কোনো ভিডিও ডিলেট করে দেন আপনার চ্যানেলে ভিডিও পাবলিশ করার পরে যদি এরকমভাবে ডিলেট করতে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ডাউন করে দিবে ইউটিউব অর্থাৎ ইউটিউবের রোবোটিক সিস্টেম দেখবে যে শুধুমাত্র আপনি ভিডিও পাবলিশ করতেছেন বা আবার ডিলেট করে ফেলতেছেন এই পাবলিশ এবং ডিলেট করার ফলে আপনার ইউটিউবের রোবোটিক সিস্টেম ভাববে যে আপনার ভিডিওগুলো মোটেও ভালো না আপনার ভিডিওগুলো মোটেও ভালো না যার কারণে পাবলিক দেখে না এবং আপনি বারবার ডিলেট করেন ভালো ভিডিও যদি আপনি পাবলিশ করেন তাহলে কিন্তু আপনি ডিলেট করতে চাইবেন না আপনি চাইবেন যে আরেকটু ধৈর্য ধরি আরেকটু ধৈর্য ধরি দেখি ভিউ আসে কিনা বা আপনি চেষ্টা করবেন যে কিছু ভিউ নিজের থেকে আনার জন্য বা আপনার বন্ধু বান্ধবের কিছু মোবাইল দিয়ে আপনি ভিউ দেওয়ার চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজন কারো মোবাইল থেকে আপনি ভিউ দেওয়ার চেষ্টা করবেন এভাবে চেষ্টা করবেন বাট আপনি কিন্তু ভিডিও ডিলিট করে দিবেন না একটা ভিডিও বানাতে যে কি পরিমাণ কষ্ট হয় সেটা তো আমরা আমরা জানি তো এই এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে আপনি যদি পাবলিশ করেন আর ডিলিট করেন তাহলে ইউটিউব ভেবে নিবে যে আপনার ভিডিওতে ভালো কিছু নাই যার কারণে পাবলিক দেখে না এবং আপনি সে ভিডিওটা ডিলেট করে দিচ্ছেন হয়তোবা আপনার ওই ভিডিওতে ভুল কিছু ছিল এটা আপনি জানতে পারছেন এই সেই জন্য আপনি ডিলেট করে দিচ্ছেন এই ধরনের চিন্তাভাবনা করে আপনার এই চ্যানেলটাকে ইউটিউবের অ্যালগোরদ কিন্তু ডাউন করে রাখবে তো বন্ধুরা আমরা আজকে জানলাম যে কিভাবে আমাদের চ্যানেলটা ফ্রিজ হতে পারে তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যারা পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আর যারা পুরো ভিডিও দেখেন নাই তারা আপনারা আমার কমেন্ট কমেন্ট বক্সে করতে পারেন যে কোন জায়গাটাতে আপনারা বোঝেন নাই সেই বিষয়গুলো আমি নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর ইউটিউব রিলেটেড যদি আপনাদের কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন রিলেটেড ভিডিও আপনারা চান বা কোন বিষয়ে আপনি আপনার জানার প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং এবং যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে থাকি এই ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ